হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। প্রতিদিনের জ্যোতিষ সম্বন্ধীয় বিভিন্ন উপায় এবং টোটকা এবং সেই সাথে রাশিফল সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। সেই সাথে বলবো, এই বিশেষ দিনে যাদের জন্মদিন এবং সেই সাথে যাদের বিবাহবার্ষিকী, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈশ্বরের কৃপায় তাদের জীবন যেন অত্যন্ত আনন্দ ঘনময় মুহূর্তে কাটে। 2022 সালের ইংরেজি নববর্ষে আমার সমস্ত ইউটিউব পরিবারের সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আলোচনা করছি আগামীকাল অর্থাৎ 23 জানুয়ারি 2022 সোমবারের বিশেষ রাশিফল। সোমবার মানেই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বার, তাই দিনের শুরুতেই আপনারা অবশ্যই দেবাদিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে ওং নমঃ শিবায় মন্ত্র অবশ্যই 108 বার জপ করুন। এই বিশেষ দিনে সূর্যোদয় ঘটবে সকাল 6:17, সূর্যাস্ত সন্ধ্যা 5:05। তিথিতে প্রতিপদ তিথি, শুক্লাপক্ষের প্রতিপদ তিথি থাকবে রাত্রি 8:31 পর্যন্ত, তারপরেই দ্বিতীয় তিথি শুরু হবে। এই বিশেষ দিনে চন্দ্রদেব অবস্থান করবে ধনু রাশিতে, সন্ধ্যা 6:52 পরে গোচরের পরিবর্তন ঘটিয়ে মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে অবস্থান করছে বুধ এবং শনিদেব, এবং রবি অবস্থান করবে এই বিশেষ দিনে ধনু রাশিতে। মঙ্গল অবস্থান করবে বৃশ্চিক রাশিতে এবং কেতুর সঙ্গে। দেবগুরু বৃহস্পতি এই বিশেষ দিনে অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং বৃষ রাশিতে রাহু অবস্থান করছে। আসুন দেখে নেব এই বিশেষ গ্রহগত অবস্থান অনুসারে আপনার রাশির ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। একেবারে শুরুতেই আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান করবে নবম গৃহে, তবে রাত্রি 6:52 পর দশম গৃহে অর্থাৎ কর্মগৃহে গোচর করবে। তাই কর্মগৃহে চন্দ্রদেবের এই বিশেষ গোচরের পরিবর্তন এবং নবম গৃহে দিনের শুরুতে কি ধরনের শুভ অশুভ ফল আসবে তা অবশ্যই আপনারা এই ভিডিওতে জানবেন। 23 জানুয়ারি 2022 মেষ রাশি জাতক জাতিকাদের বলবো, দ্বাদশ রাশি চক্রের প্রথম রাশি হলো মেষ রাশি এবং আপনার রাশির অধিপতি হলো মঙ্গল। এই বিশেষ দিনে মিথ্যা কথা বা মিথ্যা কাজকর্ম থেকে দূরে থাকুন, তা না হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে। বিলাসবহুল সামগ্রীতে আপনার অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে। যারা তেল তৈলবীজ এবং সেই সাথে বস্ত্র সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের লাভের আশা বাড়বে। সময়টি সে তুলনায় অনেকটাই ভালো, তবে বর্তমান করোনা পরিস্থিতির বিষয়টা মাথায় রেখে আপনারা এই সময় বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ভাবনা চিন্তা করবেন। ভুল সঙ্গের বসে আপনার কিন্তু ব্যক্তিত্বের অবনতি ঘটতে পারে, তাই বন্ধু চয়নের ক্ষেত্রে অবশ্যই খুব সতর্ক থাকুন, সচেতন থাকুন। কথাবার্তার বিষয়ে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে। মনোযোগ দিয়ে আপনারা প্রতিটি কাজ করুন, লক্ষ্যবস্তুকে নির্দিষ্ট রেখে এগিয়ে চলুন। কাজের সাথে সম্পর্কিত কিছু সমস্যা সেগুলো কাটিয়ে আপনারা ওঠার চেষ্টা করবেন। এই দিনটি আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ হবে, নতুন কিছু শেখার জন্য এই দিনটি অত্যন্ত ভালো। অর্থ সংক্রান্ত বিষয়ে এই বিশেষ দিনে কিছুটা উত্তেজনা থাকবে, আর্থিক বৃদ্ধির বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, ঘনিষ্ঠ কোনো ব্যক্তির সঙ্গে অর্থ সংক্রান্ত লেনদেনের বিষয়ে কিছুটা সমস্যা বাড়বে, তাই সে বিষয়ে আপনারা সতর্ক থাকুন। কর্মজীবনের ক্ষেত্রে যারা অংশীদারে ব্যবসাতে রয়েছেন তাদের লাভজনক পরিস্থিতি তৈরি হবে। প্রাইভেট সেক্টরে যারা কাজ করছেন তাদের কাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারে। বিবাহ এবং প্রেম সংক্রান্ত বিষয়ে এই বিশেষ দিনে আপনারা অবশ্যই বিভিন্ন ক্ষেত্র থেকে সহযোগিতা পাবেন এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের বিষয়ে আজ একটু ভেবেচিন্তে কথা বলুন। সম্পর্কের নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে বচসায় জড়িয়ে পড়বেন না। ভ্রমণ সংক্রান্ত প্রোগ্রাম এই সময় অবশ্যই বন্ধ রাখুন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বলবো, ঘুমের কিছু অভাব ঘটতে পারে, সে বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সঠিক সময়ে ঘুম, খাবার দাবার গ্রহণ করা এটা অত্যন্ত জরুরি, তা না হলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসবে। তবে সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা সমস্যার কারণ হবে না। আপনারা 3 সংখ্যাকে ব্যবহার করুন, সেই সাথে জাফরান অর্থাৎ কেশর বর্ণ আপনাদের জন্য শুভ হবে।
চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনারা অবশ্যই পূজা অর্চনা করুন এবং দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে শীতল জল অর্পণ করে ওম নম শিবায় মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা বলবো, আগামী 23 জানুয়ারি 2022 বৃষ রাশি জাতকাদের জন্য কী ধরনের শুভ অশুভ ফল আসবে, তবে দিনটি আপনাদের কর্মক্ষেত্রে ব্যস্ততার দিন হতে পারে। রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। চন্দ্রদেব এই বিশেষ দিনে নবম গৃহে গোচর করছে, তবে এই বিশেষ দিনে আপনাদের রাশি সাপেক্ষে নবম এবং অষ্টম গৃহের ফল আপনারা পাবেন, তাই এই বিশেষ দিনে আপনারা অবশ্যই প্রতিটি কাজ ভেবেচিন্তে করবেন, বিতর্কিত কাজের মধ্যে যাবেন না। তবে হঠাৎ অর্থপ্রাপ্তির বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা আসবে এবং হঠাৎ যানবাহন সংক্রান্ত বিষয়ে আপনারা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। অতিরিক্ত কাজে ব্যস্ত থাকতে পারেন, প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। নির্ধারিত কাজের বিষয়ে লক্ষ্যবস্তুকে আপনারা অবশ্যই রাখুন, তারপরে এগিয়ে চলুন। কাজের গতি ঠিকভাবে না আনতে পারলে আপনার কাজ শেষ হবে না, কাজের প্রতি মনোনিবেশ করুন। সেই সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্র থেকে এবং যোগাযোগ অনুসারে আপনারা কাজ করুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই আপনারা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করবেন না। চন্দ্রের বিশেষ শুভ অবস্থান আপনার কিন্তু শুভ ফল নিয়ে আসবে, তবে বিবাদের মধ্যে যাবেন না। ঘনিষ্ঠ মহলের সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল আসবে এবং বড় লক্ষ্য নিয়ে আপনারা এগোতে পারেন। পাশাপাশি ব্যয় বৃদ্ধির বিষয়টাও মাথায় রাখতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণ করুন, অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে অর্থ খরচ করবেন না। জীবন সঙ্গী বা সঙ্গিনীর বিষয়ে ব্যস্ত থাকবেন, মার্কেটিং সংক্রান্ত বিষয়ে সময় লাগবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একটু ভেবেচিন্তে নিন। কর্ম সংক্রান্ত পরিকল্পনার বাস্তবায়ন এই বিশেষ দিনে হবে, যোগ্য ব্যক্তির সঙ্গে পরামর্শ করে সফলতা আসবে। দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্রে রোমান্সপূর্ণ হতে পারে, লাভমেটের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন হবে। এই বিশেষ দিনে পরিকল্পনা অনুসারে আপনারা এগিয়ে যাবেন। রক্ত সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে, তাই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং শরীরের জন্য অবশ্যই আপনারা সময় ব্যয় করবেন, অ্যাসিড কমানোর চেষ্টা করুন, অ্যাসিডের সমস্যায় ভুগতে পারেন, তাই ভারী খাবার দাবার খাবেন না, তেল মশলা কম খাবেন। এই বিশেষ দিনে 8 সংখ্যাকে ব্যবহার করুন, নীল বর্ণ আপনাদের জন্য শুভ হবে। এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে ধূত্রা বিল্বপত্র এগুলো অর্পণ করুন, সঙ্গে আপনারা অবশ্যই ওম নম শিবায় মন্ত্র জপ করুন এবং শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব 23 জানুয়ারি 2022 সোমবারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে। আজ পুরানো অর্থ প্রাপ্তির বিশেষ যোগ তৈরি হতে পারে আপনাদের। জ্যোতিষশাস্ত্র অনুসারে তৃতীয় রাশি হল মিথুন রাশি, আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আজ আপনাদের সপ্তম গৃহ থেকে অষ্টম গৃহে গোচরের পরিবর্তন ঘটাবে সন্ধ্যা 6:52 পর, তাই আপনারা এই বিশেষ দিনে সপ্তম এবং অষ্টম গৃহের চন্দ্রের গোচরের ফল পেতে পারেন। মানসিক উত্তেজনাকে আপনারা প্রাধান্য দেবেন না, মনকে শান্ত রাখুন। এই দিনটি কর্মক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে এগোতে পারলে এগিয়ে যাবেন। আপনারা অবশ্যই ভাবনার থেকে কাজের বিষয়টা বেশি প্রাধান্য দিন। পুরানো টাকার ফেরত পাওয়ার বিশেষ যোগ তৈরি হবে, অলসতা থেকে দূরে থাকুন, তা না হলে ক্ষতি হবে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন, নেতিবাচক জিনিসপত্র থেকে দূরে না থাকলে মন এবং শরীর দুটোর ক্ষেত্রেও ক্ষতি হবে। খাদ্যাভ্যাসের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্যের উপরে তার প্রভাব কিন্তু পড়বে। জীবনধারাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য লক্ষ্যবস্তুকে ঠিক রাখুন, পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন। বিবাহের বিষয়ে প্রস্তাব আসতে পারে, আপনি এই বিশেষ দিনে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যদি এগোতে থাকেন অবশ্যই সেই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আজ কিন্তু ভালো ফল আসবে এবং অবশ্যই সময়কে ব্যয় করুন সঠিকভাবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করুন কর্মের বিষয়ে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা পাবেন, প্রাইভেট সেক্টরে যারা কাজ করছেন লক্ষ্যবস্তু পূরণ হবে এবং কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে অবহেলা করবেন না, মানসিক দিক থেকে পজিটিভ থাকার চেষ্টা করুন। দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্রে মতবিরোধ কিছুটা মিটবে, জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভ্রমণের কোনো যোগ থাকলেও বর্তমানে তা বন্ধ করুন। এই বিশেষ দিনে আপনারা মান সম্মানের বিষয়টা মাথায় রাখুন, তা না হলে মান সম্মান হারাতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই ধীরে সুস্থে বিনিয়োগ করার চিন্তাভাবনা করুন। খাদ্য ওষুধের বিষয়ে যত্ন নিন, সঠিক সময়ে খাদ্য গ্রহণ করুন, ওষুধপত্র গ্রহণ করুন এবং সুগার সংক্রান্ত বিষয়ে কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন, সঠিক সময়ে অবশ্যই ওষুধপত্র গ্রহণ করুন।
এই বিশেষ দিনে আট সংখ্যাকে ব্যবহার করুন, নীল বর্ণ আপনাদের জন্য শুভ হবে। দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন, ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন এবং শিবলিঙ্গে আপনারা অবশ্যই শীতল জল অর্পণ করুন। 3রা জানুয়ারি 2022 কর্কট রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আপনার মনের মানুষের সঙ্গে। চতুর্থ ভাবের রাশি হলো কর্কট। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম এবং ষষ্ঠ গৃহের ফল দেবে। আপনার কর্মদক্ষতাতে মুগ্ধ হবে মানুষ। এই বিশেষ সময় বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যোগাযোগ আসবে। কর্মজীবনে স্থিতিশীলতার কিছু অভাব তৈরি হতে পারে, তা মানসিক কারণের জন্য, তাই মানসিক চাপ নেবেন না, মনকে শান্ত রাখার চেষ্টা করুন। এই বিশেষ দিনে কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই প্রচেষ্টা চালালে উপকৃত হবেন। আটকে থাকা কাজগুলি ধীরে ধীরে গতি পাবে এবং সেই সাথে বর্ধিত প্রচেষ্টায় আপনাদের লক্ষ্যবস্তুর দিকে এগোবেন। মনকে ইতিবাচক রাখুন, আপনার দ্বারা বিভিন্ন পরিকল্পনা অতি সহজেই পূরণ হবে এবং সঠিক পথে আপনারা এগোবেন। আপনারা অবশ্যই লক্ষ্যবস্তু পূরণের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ হবেন, ধর্মীয় অনুষ্ঠানের প্রতি আগ্রহ বাড়বে এবং এই বিশেষ দিনে আপনার গৃহ মেরামতির জন্য কিছু খরচ বরচ হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আয় বাড়বে এবং সেই সাথে অর্থ আমদানির বিষয়ে সুযোগ আসবে। আয় বৃদ্ধির পাশাপাশি নতুন কিছু পরিকল্পনা আপনি করবেন। কর্মজীবন সংক্রান্ত বিষয়ে ব্যবসায় যদি যুক্ত থাকেন শুভ ফল আসবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনারা কর্মচারীর উপরে অধিক নির্ভরশীল হবেন না, প্রতিটি কাজ নিজের সঙ্গে যুক্ত রাখুন। চাকরি সংক্রান্ত বিষয়ে কাগজপত্র সঠিকভাবে গুছিয়ে রাখুন। কর্মজীবনের ক্ষেত্রে এই বিশেষ দিনে একটু ভেবেচিন্তে আপনাদের এগোতে হবে। দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হতে পারে। পুরানো বন্ধুত্বের সম্পর্কের বিষয়ে আপনারা ভালো ফল পাবেন, বন্ধুত্বের ক্ষেত্রে শুভ ফল আসবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ তত্ত্ব জেনে তবেই আপনারা এগিয়ে যান। সিজনাল পরিবর্তন আপনার কিন্তু শারীরিক সমস্যা তৈরি করতে পারে, তাই শরীরের বিষয়ে খেয়াল রাখুন। সাত্ত্বিক খাদ্য গ্রহণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে আপনারা আট সংখ্যাকে ব্যবহার করুন, ধূসর বর্ণ আপনাদের জন্য শুভ হবে। শিবলিঙ্গকে আপনারা পূজা অর্চনা করুন, শীতল জল অর্পণ করুন। জলের মধ্যে অল্প একটু দুধ মিশ্রিত করে ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করে অভিষেক করুন শিবলিঙ্গে, অত্যন্ত শুভ ফল আসবে। 3রা জানুয়ারি 2022 সিংহরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, জমিতে বিনিয়োগ করলে আজ কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব 3রা জানুয়ারি 2022 রাশিফল সম্পর্কে। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ পঞ্চম গৃহে গোচর করছে এবং পঞ্চম গৃহ থেকে সন্ধ্যা 6টা 52 মিনিটের পর পরবর্তী গৃহ অর্থাৎ ষষ্ঠ গৃহে গোচর করবে, তাই আপনারা পঞ্চম এবং ষষ্ঠ গৃহের ফল অর্থাৎ চন্দ্রদেবের গোচরের ফল আপনারা পাবেন। দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, আপনার রাশির অধিপতি হলো রবিদেব। সিংহরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, অতিথিদের আগমন ঘটতে পারে আপনার গৃহে। এই বিশেষ দিনে পুরানো কাজগুলি অবশ্যই খুব ভালোভাবে সেরে ফেলুন, পুরনো কাজ আটকে যাওয়াটা ঠিক নয়। জমি সংক্রান্ত বিনিয়োগে লাভের সম্ভাবনা থাকবে। অফিসে আপনার সঠিক কাজগুলি সঠিক সময় করুন। আত্মবিশ্বাসের কিছু অভাব ঘটতে পারে, তাই কর্মক্ষেত্রে তার কিন্তু নেগেটিভ প্রভাব আসবে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। দীর্ঘদিন ধরে জীবনের কিছু পরিবর্তন আপনি লক্ষ্য না করলেও এই সময় পরিবর্তন হতে পারে। আপনার উদ্বিগ্নতা আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে, তাই চিন্তা থেকে দূরে থাকুন। স্থিতিশীলতার বিষয়ে খেয়াল রাখুন, কাজের বিষয়ে মনোযোগ দিন, নতুন কিছু কাজ শুরু করার চেষ্টা করুন, পরিকল্পনা করুন, তবে উপযুক্ত তত্ত্ব সংগ্রহ করে তবেই আপনারা সেই কাজ করুন। নিজের জ্ঞানকে বৃদ্ধির প্রচেষ্টা করলে অত্যন্ত শুভ। ধর্মীয় কাজে ব্যয় বাড়বে, সামাজিক ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের ভালো ফল আসবে। পৈতৃক সম্পত্তি সম্পর্কিত বিষয়ে আয় বৃদ্ধি পাবে। বাজেটকে অবশ্যই নিজের মধ্যেই রাখুন, অন্যথায় সমস্যা বাড়বে এবং ভুল সিদ্ধান্ত চলে আসতে পারে। কর্মজীবন সংক্রান্ত বিষয়ে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে। ভ্রমণ এই সময় যোগ থাকলেও তা আপনারা বাতিল করুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞাপনের বিষয়টা খেয়াল রাখুন, বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ব্যবসার উন্নতি হবে। বেসরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আজ কিন্তু স্বাভাবিক যাবে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অবশ্যই নির্দিষ্ট পরিকল্পনা করে এগিয়ে চলুন। দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্রে এই বিশেষ দিন অবশ্যই শুভ। মানসিক সমর্থন পাবেন আপনি, অবশ্যই স্থিতিশীলতা বজায় থাকবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সম্মান
অক্ষুণ্ণ থাকবে। এই বিশেষ দিনে অবশ্যই যোগাযোগ বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্র থেকে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, খাদ্য অভ্যাসকে নিয়ন্ত্রণ করুন, ওজন বৃদ্ধির বিষয়টা হতে পারে। সাত সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন, সোনালী বর্ণ আপনাদের জন্য শুভ। এই বিশেষ দিনে মায়ের পদস্পর্শ করে যে কোনো কাজে সফলতা আসবে। সূর্য নারায়ণকে পূজা অর্চনা করুন, সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করে ওং সূর্যায় নামে বিশেষ মন্ত্র 21 বার জপ করলে অত্যন্ত শুভ ফল আসবে। 23 জানুয়ারি 2022 কর্ণরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবে, এই বিশেষ দিনে ছোটোখাটো বিষয়ে কোনো বিবাদের মধ্যে যাবেন না। চন্দ্রদেব এই বিশেষ দিনে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে গোচর করছে, তবে সন্ধ্যা 6:52 পরে পঞ্চমভাবে গোচর করবে, তাই চতুর্থ এবং পঞ্চম ভাবের ফল আপনারা পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে ষষ্ঠ ভাবের রাশি হল কন্যা, তাই এই বিশেষ দিনে নতুন সম্পর্কের বিষয়ে শুভ ফল আসবে, ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, অধিক আগ্রহ এই বিশেষ দিনে থাকবে। কেউ হয়তো অধিক আগ্রহে আপনার জন্য অপেক্ষা করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদের মধ্যে যাবেন না, ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদে গেলে সমস্যা বাড়বে। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা, ভ্রমণের বিষয়ে যোগাযোগ হলেও যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। পরিবারের সঙ্গে এই বিশেষ দিনে সময় অবশ্যই কাটান, উত্তেজনা থেকে দূরে থাকুন। এই বিশেষ দিনে আপনারা মনকে পজিটিভ রাখুন, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নিন। পুরানো বন্ধুদের সঙ্গে হঠাৎ যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বিশেষ দিনে নিতে পারেন। যারা গ্ল্যামার কিংবা শিল্প সংক্রান্ত বিষয়ে যুক্ত, ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসাতে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। আর্থিক ক্ষেত্র অত্যন্ত ভালো হবে, কাজ সংক্রান্ত বিষয়ে উত্তেজনা কমালে আপনার লাভ হবে। দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্রে বা জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অবশ্যই মানসিক শান্তি পাবেন এবং দিনটি অত্যন্ত শুভ হবে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এই বিশেষ দিনে। বর্তমানে সম্পর্কের বিষয়ে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজ দিনটি একটু ভেবেচিন্তে এগোতে হবে। নিয়মিত খাবারের বিষয়ে খেয়াল রাখুন, প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং বিশ্রাম নিন। 6 সংখ্যাকে ব্যবহার করুন, সবুজ বর্ণ আপনাদের জন্য শুভ হবে। ভগবান শিবের পূজা অর্চনা করুন, শিবলিঙ্গে শীতল জল অর্পণ করুন এবং সেই সাথে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করলে 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 23 জানুয়ারি 2022 তুলারাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ বড়দের মতবাদ নিয়ে যে কোনো কাজ শুরু করুন, শুভ ফল পাবেন। আপনাদের সঙ্গে এই বিশেষ দিনে তুলারাশি জাতজাতিকাদের বিষয়ে বলবো যে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচর করছে, তবে সন্ধ্যা 6:52 পর আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে গোচর করবে, তাই আপনারা তৃতীয় এবং চতুর্থ ভাবের ফল পাবেন। এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের এই তৃতীয় চতুর্থ ভাবের থাকার ফলে বড়দের মতামত নিয়ে আপনারা এগোলে সফলতা পাবেন। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে, কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, দাম্পত্য জীবনে প্রতিবন্ধকতা দূর হবে এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন, ধর্মীয় কাজের প্রতি যুক্ত থাকবেন, সামাজিক কিছু কাজে অবদান থাকবে আপনার। দ্বাদশ রাশিচক্রের সপ্তম রাশি হল আপনার রাশি, আপনার রাশির অধিপতি হল শুক্রদেব, তাই এই বিশেষ সময়ে আপনারা অবশ্যই সাদা বস্তু দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনারা বিভিন্ন পদক্ষেপগুলি একটু ভেবেচিন্তে নিন। এই বিশেষ সময় বিরক্তিকর কোনো কাজের মধ্যে যাবেন না, মানুষের সঙ্গে ঝুট ঝামেলার মধ্যে যাবেন না, ইতিবাচক থাকার চেষ্টা করুন। অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি কিন্তু আজ স্বাভাবিক যাবে, আয় বৃদ্ধির বিষয়ে মনোযোগ দিন। যন্ত্র বা কারখানা ইত্যাদি ব্যবসাতে যদি যুক্ত থাকেন লাভের আশা থাকবে। সাদা দ্রব্য বস্তু যদি ব্যবসা করেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। অফিসের অনেক কাজ, ব্যস্ততাও বেশি, ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে নতুন কিছু ভাবনা চিন্তা করবেন না, তাই পুরানো ব্যবসা নিয়েই এগিয়ে চলুন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কথা বলার বিষয়ে সতর্ক থাকতে হবে, তাহলে সম্পর্ক ভালো যাবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অবশ্যই সম্পর্কের মধুরতা বাড়বে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অবশ্যই পজিটিভ আলোচনা করুন, তা না হলে কিছুটা মানসিক হতাশা চলে আসবে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবহেলা করবেন না, মাথা ব্যথা মাইগ্রেন সংক্রান্ত বিষয়ে ভুগতে পারেন। 5 সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন এবং ধূসর কালো বর্ণ আপনাদের জন্য শুভ হবে। এই বিশেষ দিনে মায়ের প্রতি যত্ন নিন, মায়ের আশীর্বাদ নিন এবং আপনারা অবশ্যই মা মহালক্ষ্মীর উদ্দেশ্যে ক্ষীরভোগ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 23 জানুয়ারি 2022 বৃশ্চিক রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ প্রশাসনিক কোনো দায়িত্ব পেতে পারেন।
যদি আপনারা সেই সম্পর্কিত কোনো কাজে যুক্ত থাকেন। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করবে দ্বিতীয় গৃহে এবং সন্ধ্যা 6:52 পরে গোচরের পরিবর্তন ঘটিয়ে তৃতীয় গৃহে গোচর করবে। তাই আপনারা দ্বিতীয় এবং তৃতীয় গৃহের গোচরের ফল পাবেন। দ্বাদশ রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে কি ধরনের ফল আসতে পারে আপনাদের জীবনে। পারিবারিক কোনো অনুষ্ঠানে যুক্ত থাকলে অত্যন্ত ভালো ফল আসবে, আনন্দ ঘনময় মুহূর্তে কাটবে, সন্তানের লেখাপড়ার বিষয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। সরকারি কাজে যুক্ত থাকলে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। কর্মসংক্রান্ত বিষয়ে পরিবেশ স্বাভাবিক থাকবে। চন্দ্রদেবের গোচরের পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল আনবে। পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে, মানসিক সুখ শান্তি পাবেন। জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে পারে যার প্রভাবে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। জীবনযাত্রার মানের উন্নতি ঘটবে, পাশাপাশি আপনার নেতিবাচক চিন্তাভাবনাগুলো দূরে সরে যাবে এবং সর্বদা পজিটিভ থাকার চেষ্টা করুন আপনি। যদি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের শুভ ফল আসবে, পুরানো অর্থ প্রাপ্তি ঘটবে, অর্থ যদি আটকে থাকে সেই অর্থ পাবেন, আয়ের উৎস আপনার সামনে খুলে যাবে। কর্মজীবন সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন, একই কাজ ধরে রাখবেন না, নতুন নতুন কাজের বিষয়ে আপনারা প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে। অফিসের পরিবেশ ইতিবাচক থাকবে, কাজের সঙ্গে যুক্ত থাকলে বড় পরিকল্পনা বা বড় প্রকল্প আপনার সামনে খুলে যাবে। বিপণন সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা অবশ্যই চালান, ভালো ফল আসবে। দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্রে ভালো সম্পর্ক বজায় রাখুন, আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ পরামর্শ এই বিশেষ দিনে পাবেন এবং সেই সাথে সম্পর্কের বিষয়ে কোনো নেতিবাচক চিন্তাভাবনা করবেন না, নেতিবাচক জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অপেক্ষাকৃত ভালো ফল পাবেন, তবে উচ্চ রক্তচাপ থাকলে সতর্ক থাকুন। প্রস্রাবে কোনো সংক্রমণ থাকলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। 4 সংখ্যাকে ব্যবহার করুন, নীল বর্ণ আপনাদের জন্য শুভ হবে। দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে শীতল জল অর্পণ করুন, সঙ্গে ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। 3 জানুয়ারি 2022 ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ মনের ইচ্ছাগুলো পূরণ নাও হতে পারে এবং সেগুলো করতে গিয়েই কিন্তু মানসিক বা শারীরিক ক্ষতির মধ্যে পড়ে যাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নবম গৃহের রাশি হল ধনুরাশি এবং চন্দ্রদেব এই বিশেষ দিনে আপনার রাশিতে গোচর করছে। 6:52 পরে আপনার দ্বিতীয়ভাবে গোচর করবে, তাই আপনারা লগ্ন এবং দ্বিতীয়ভাবের ফল পাবেন। সন্তান সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে, আপনি আপনার ইচ্ছাকে বেশি প্রাধান্য দিলে ক্ষতির শিকার হবেন। পরিশ্রম করুন, ভাগ্য বদলাবে, সময় মতো কাজ শেষ করুন। দুর্ঘটনাজনিত বিষয়ে সতর্ক থাকুন, তাই ভ্রমণ আজ এড়াতে হবে, গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থ সংক্রান্ত বিষয় আজ কিন্তু ভালো হবে, রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে সুবিধা পাবেন এবং আশানুরূপ ফল আসবে। সমাজে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। গৃহ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সম্পত্তি ক্রয়ের জন্য প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা যথাসাধ্য চেষ্টা করলে ভালো ফল আসবে, অলসতা থেকে দূরে থাকুন। অর্থ সংক্রান্ত লেনদেন আজ হতে পারে, অর্থ গতি অর্থাৎ অর্থের প্রবাহ আজ কিন্তু ভালো থাকবে। পাশাপাশি ব্যয় বৃদ্ধির বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে, উপার্জন অনুসারে আপনারা বিনিয়োগ করুন, ব্যয় করুন এবং ভাবনা চিন্তা করে সঠিক জায়গায় বিনিয়োগ করুন। ব্যবসাতে বিনিয়োগ করার আগে অবশ্যই বিষয়টি ভালোভাবে ভাবুন এবং দেখুন, তার বিষয়টি অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ নিন। চাকরি সংক্রান্ত বিষয়ে ওভারটাইমের বিশেষ প্রয়োজন হতে পারে, তাই ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যাবেন। দাম্পত্য এবং প্রেমের জীবন সংক্রান্ত বিষয়ে আপনাদের অবশ্যই ভালো ফল আসবে, সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন এবং প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লে কোনোভাবেই গাফেলতি করবেন না, সম্পর্ককে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অপেক্ষাকৃত ভালো থাকবে, তবে যাদের সাইনাস বা ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাদের সমস্যা বাড়তে পারে। 3 সংখ্যাকে ব্যবহার করুন, কেশর বর্ণ আপনাদের জন্য শুভ হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন, লক্ষ্মীর আরাধনার পাশাপাশি আজ একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন এবং লাল ফুল নিবেদন করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে, অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আপনারা তুলসীপত্র নিবেদন করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা 11 বার জপ করলে অত্যন্ত ভালো ফল পাবেন। 3 জানুয়ারি 2022 মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ একটু বুঝে শুনে কথা বলুন। মকর রাশি হল দ্বাদশ রাশিচক্রের দশম রাশি এবং শনিদেব হল মকর রাশির অধিপতি। শুরুতেই চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ গৃহে অবস্থান করছে এবং সেই সাথে বলবো
এই বিশেষ দিনে লগ্নভাবে গোচর করবে সন্ধ্যা 6:52 পর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে বোঝানো বা বোঝার চেষ্টা করুন। আপনার কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন। জীবনের উন্নতি এই বিশেষ দিনে হওয়ার স্কোপ বা সুযোগ থাকবে। নতুন ব্যবসার বিষয়ে চুক্তিতে আবদ্ধ হতে পারেন। ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে, বন্ধুবান্ধবদের সহযোগিতা পেতে পারেন। ব্যবসাতে আগ্রহ বাড়বে এবং সম্ভাবনা থাকবে, তাই সেই বিষয়টা খেয়াল রাখুন। সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর পাবেন, মানসিক শান্তি আসবে। ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়ার জন্য আপনারা অনেকটা পজিটিভ থাকবেন। মনের অস্থিরতাকে দূরে সরিয়ে এগিয়ে চলুন। পরিবেশ পরিস্থিতির উপরে খেয়াল রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বিরক্তির অনুভূতিগুলো দূরে সরিয়ে ফেলুন, সংযম হারাবেন না। এই বিশেষ দিনে সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল, সন্তানের কর্ম সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসবে। আয় ব্যয় সংক্রান্ত বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ অতিরিক্ত ব্যয় আপনাকে সমস্যায় ফেলবে, সাবধানতা অবলম্বন করুন। কর্মজীবন সংক্রান্ত বিষয়ে ব্যবসার উন্নতির সুযোগ থাকবে এবং জনসম্পর্ক বা জনসংযোগ বৃদ্ধি পেতে পারে। চাকরি সংক্রান্ত বিষয়ে সহকর্মীদের পূর্ণ সমর্থন থাকবে। ক্যারিয়ারের বিষয়ে আপনাদের ভালো ফল আসবে, তবে কোনো কাজে উদাসীন হবেন না। অভিভাবকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, তাদের উপদেশ অবশ্যই শুনুন। দাম্পত্য এবং প্রেমের জীবন সম্পর্কিত বিষয়ে শুভ ফল আসবে, তবে জীবন সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, তাতে সম্পর্কের অবনতি ঘটবে। এই বিশেষ দিনে অবশ্যই আপনি আপনার মনের ভাব বোঝাতে কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। সিজনাল পরিবর্তন আপনাকে সমস্যায় ফেলতে পারে। যাদের পেট এবং কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে তারা অবশ্যই সতর্ক থাকুন। 7 সংখ্যাকে ব্যবহার করুন। ক্রিম কালার আপনাদের জন্য শুভ হবে। দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে ধূত্রা বিল্বপত্র এগুলো নিবেদন করলে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। 23 জানুয়ারি 2022 কুম্ভ রাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ কাজের প্রতি মনোনিবেশ করুন, কর্মক্ষেত্রে উন্নতি হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে 11 ভাবের রাশি হলো কুম্ভ। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ 11 ভাবে গোচর করছে এবং সেই সাথে বলবো আপনাদের রাশি সাপেক্ষে আজ 12 ভাবেরও ফল দেবে, কারণ সন্ধ্যা 6:52 পরে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিশেষ দিনে একটু বুঝে শুনে আপনাদের এগোতে হবে। কোনো কিছু করার আগে অবশ্যই আপনারা অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। সন্তানের কাজের বিষয়ে মানসিক দিক থেকে আপনারা অনেকটাই পজিটিভ থাকবেন। পারিবারিক উদ্বেগ ও উত্তেজনা থাকতে পারে এই বিশেষ দিনে। আপনারা অবশ্যই ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে থাকুন। অলসতা আপনাকে সমস্যায় ফেলবে। গুরুত্বপূর্ণ কাজগুলি খুব ধ্যান দিয়ে করুন। আজ ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, তাই কথাবার্তার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচরণের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। পরিবারের মধ্যে কোনো নেতিবাচক ঘটনার প্রভাব আপনাকে কিছুটা মানসিক দিক থেকে ছোট করতে পারে। সামাজিক কাজের প্রতি আগ্রহ বাড়বে, সহযোগিতাও বাড়বে, আপনি সম্মানিত হতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে বিনিয়োগের বিষয়ে আজ কিন্তু কিছুটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থ সংক্রান্ত লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন, তা না হলে সমস্যা বাড়বে। কর্মজীবনের ক্ষেত্রে বলবো, আপনি ব্যবসাতে অনেকটাই ব্যস্ত থাকবেন, ভুল ভাল সিদ্ধান্ত আজ নেবেন না। নতুন কিছু করার জন্য আপনাদের কিন্তু প্রচেষ্টার ইতিবাচক ফল আসবে। যারা চাকরি প্রার্থী তাদের কর্মক্ষেত্রে বিশেষ নেতিবাচক প্রভাব আসবে এবং আপনারা আত্মবিশ্বাসের কিছু অভাব ঘটতে পারে এই বিশেষ দিন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে পূর্ণভাবে আপনারা কথাবার্তা বলুন, তা না হলে সমস্যা বাড়বে। পরস্পর পরস্পরকে বোঝানোর চেষ্টা করুন। আচরণের ক্ষেত্রে কিছুটা রুক্ষতা আজ থাকবে, তাই সম্পর্কের উপরে জটিলতা তৈরি হবে। লাভমেটের সঙ্গে অবশ্যই ভালোভাবে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করুন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই প্রতিটা বিষয় নিজেরা বুঝে তবেই মানুষকে বোঝানোর চেষ্টা করুন, তা না হলে ভুল তত্ত্ব মানুষের কাছে চলে যেতে পারে। শরীরস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই বিশেষ দিনে আপনারা অত্যন্ত খারাপ প্রভাবের মধ্যে পড়ে যেতে পারেন, তাই গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন এবং দুর্ঘটনাজনিত বিষয়টি এড়ানোর চেষ্টা করুন। 9 সংখ্যাকে ব্যবহার করুন। আকাশী বর্ণ আপনাদের জন্য শুভ হবে। দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন, সেই সাথে শিবলিঙ্গে শীতল জল অর্পণ করে ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। পরবর্তী তথা শেষ যে রাশি তা হল মীন রাশি। 23 জানুয়ারি 2022 মীন রাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আজ আপনাদের রাশি সাপেক্ষে 10ম গৃহ থেকে 11 গৃহে গোচর করবে সন্ধ্যা 6:52 পর, তাই আপনারা 10ম এবং 11 গৃহের গোচরের ফল পাবেন। মীন রাশি হলো দ্বাদশ রাশিচক্রের শেষ রাশি, অর্থাৎ দ্বাদশ রাশি, তাই দেখে নেব এই বিশেষ দিনে আপনার জন্য কী ধরনের ফল অপেক্ষা করছে।
কর্মক্ষেত্রে সফলতা আসবে, ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে। এই বিশেষ দিনে বড় সিদ্ধান্ত নিতে পারেন, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত থাকলে অত্যন্ত শুভ ফল আসবে। ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের বিশেষ যোগ তৈরি হবে। সন্তান সন্ততির বিষয়ে শুভ ফল আসবে। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়বে। তবে আজ আপনার উদাসীনতার কারণে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যা তৈরি হবে। কথাবার্তার বিষয়ে আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিন, বুঝে শুনে কথা বলুন। পরিবেশ পরিস্থিতি আপনাকে বুঝে কথা বলতে হবে, সবসময় অনুকূল পরিবেশ নাও থাকতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলি করার আগে ভালোভাবে শুনুন এবং বুঝুন। সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত আবেগের মধ্যে যাবেন না, তাতে সিদ্ধান্তের ক্ষেত্রে সমস্যা থাকবে। তাই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিরত থাকুন। সে বিষয়ে প্রয়োজনে অভিজ্ঞ মানুষের গাইড নিন বা পরামর্শ নিন। অর্থ সংক্রান্ত বিষয়ে আজ ভালো ফল আসবে। পরিচিতদের কাছ থেকে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। তবে অপরিচিতদের সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করবেন না বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কর্ম সংক্রান্ত বিষয়ে নতুন পরিবর্তনের যোগ এবং কর্মক্ষেত্রে ভালো ফল আসবে। অফিসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতেই পারেন। কাউকে বিশ্বাস করে এই বিশেষ দিনে কিন্তু গুরুত্বপূর্ণ নথি দেবেন না। দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্র স্বাভাবিক যাবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিবাদ দূর হতে পারে। বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত এই বিশেষ দিনে অত্যন্ত শুভ ফল আসবে, তবে খুব ভেবেচিন্তে আপনাকে নিতে হবে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা বাড়বে, পেটের কিছু সমস্যায় ভুগতে পারেন, হাড় জয়েন্টের ব্যথায় কিছুটা কষ্ট পেতে পারেন। 8 সংখ্যাকে ব্যবহার করুন, ধূসর বর্ণ আপনাদের জন্য শুভ হবে। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর পূজার্চনা করুন এবং সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 3 জানুয়ারি 2022 বিশেষ রাশিফল সম্পর্কে। এই বিশেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক এমনটাই প্রার্থনা করি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।